এটা দেখতে যেমন নাইস, খেতেও কিন্তু তেমনি টেস্টি। দই আইসক্রিম তৈরি করার জন্য আমি জাস্ট দুটো উপকরণ নিয়েছি, একটা দই আর একটা নিয়েছি ভ্যানিলা আইসক্রিম। তো ভ্যানিলা আইসক্রিম আপনারা কীভাবে তৈরি করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা আপনারা হুইপড পাউডার নিতে পারেন, একটা হুইপড পাউডারের প্যাকেটে দুইটা প্যাকেট থাকে। তো দুইটা প্যাকেট আপনাদেরকে হুইপড ক্রিম তৈরি করতে হলে 1 কাপ দুধ লাগবে, অথবা আপনারা হ্যাভি ক্রিম নিতে পারেন। তো বিভিন্নভাবে দই আইসক্রিম তৈরি করা যায়, আমি খুব ইজি ওয়েতে আজকে আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আপনার ভ্যানিলা আইসক্রিম দিয়ে দই আইসক্রিম কীভাবে তৈরি করবেন। একদম শর্টকাট এবং খুব অল্প সময় এটা তৈরি করা যায়, খুব বেশি সময় লাগে না, আর এটা খেতেও দারুণ টেস্টি। তো প্রথমে এখানে আমি দই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আইসক্রিম, এই দুটোই আমি বিট করব। হয়ে গেছে, এটা মিক্সড করা হয়ে গেছে। তো এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, দেন আবারও আমরা এটাকে বিট করে নেব। আমি এটা 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, ফিরে আসবো 2 ঘন্টা পর। আমি এটা 1.5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি, দেখুন 1.5 ঘন্টা পর এরকম হার্ড হয়ে আসবে, দেন আমরা এটা আবারও ব্লেন্ড করব। হয়ে গেছে, আইসক্রিম অনেক বেড়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি এই বক্সে এটা ঢেলে রেখে দিব। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য, তো ফিরে আসবো 7-8 ঘন্টা পর। ফিরে এসেছি 7-8 ঘন্টা পর, আমি এরকম একটা চামচের সাহায্যে আইসক্রিম তুলে নেব। এটা দেখতে যেমন নাইস, খেতেও কিন্তু তেমনি টেস্টি।